হ্যালো ভিভার্স আজ আমি ক্লাস এইটের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল যে তোমাদের পড়াটা রয়েছে সেখান থেকে ইম্পর্ট্যান্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো এই প্রশ্নগুলো ভালো করে করবে তাহলে কি হবে পরীক্ষায় তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে আর এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে এটুকু গ্যারান্টি তো চলো আট দিন আঁকজাল শুরু করছি আজকের এই প্রশ্ন চটপট তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং এই প্রশ্নগুলো খাতায় নোট করে রাখবে আর হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে পরপর বুঝতেও পারবে ভালো লাগবে তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন তারপরে প্রশ্ন স্প্রিং দ্বারা কি পরিমাপ করা হয় বস্তুর ওজন এর পরের প্রশ্ন একটি বস্তুকে উপরে ছুললে নিচে নেমে আসে এটি কিসের জন্য হয় অভিকর্ষ বলের জন্য তারপরে প্রশ্ন পতনশীল বস্তুর সূত্রগুলি কে আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেন ঠিক আছে তারপরে প্রশ্ন সূর্য ও চাঁদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার নাম কি উত্তর মহাকর্ষ বল এই ধরনের ছোট ছোট শর্ট প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষাতে দেবে তাই বারবার করে বলবো শর্ট প্রশ্নগুলো জোর দিয়ে পড়ো দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমলে মহাকর্ষ বল বাড়ে না কমে উত্তর বাড়ে এরপরে প্রশ্ন একটি বস্তুকে ভূমি থেকে ছুললে সর্বোচ্চ উচ্চতায় ওই বস্তুর গতিবেগ কত উত্তর হবে শূন্য সর্বোচ্চ উচ্চতা যদি বলা হয় তাহলে অ্যান্সার আসবে শূন্য এর পরের প্রশ্ন স্পর্শ ছাড়া যে ক্রিয়াশীল বল আমাদের যে অধ্যায়টির নাম সেই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলতে কি বোঝায় বলতে সংস্পর্শহীন দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে তাকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অর্থাৎ তুমি টাচ করছো না ঠিক আছে যেরকম কি না মহাকর্ষ বল স্থির তারিতিক বল এর পরের প্রশ্ন রকেটকে ন্যূনতম টিপিল স্টার দিয়ে রাখো প্রশ্নটি রকেটকে ন্যূনতম বা ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে তা পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে চলে যাবে উত্তর কিমি সেকেন্ড পার এটাকে বলা হয় তোমাদের পড়ার মানে পড়ার যে টেক্সট বই সেখানেও দেখবে এটা রয়েছে ঠিক আছে এর পরের প্রশ্ন এস আইতে অভিকর্ষজ তরণের মান কত উত্তর কি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে যেগুলো তোমাদেরকে আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেয় ভালো করে করবে পরের প্রশ্ন দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো ভারী বস্তু যদি দুই সেকেন্ড পরে মাটিতে পড়ে তাহলে হালকা বস্তুটি কত সময় পর মাটিতে পড়বে দেখো হালকা বস্তুটিও কিন্তু দুই সেকেন্ড পরেই মাটিতে পড়বে এর ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে তাই এগুলো ভালো করে করবে তারপরের প্রশ্ন কোন বস্তুকে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে ছোড়া হলে কি ঘটবে না বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলের বাধা অতিক্রম করে মহাকাশে বিলীন হবে অর্থাৎ সেটা আর ফিরে আসবে না ঠিক আছে এর প্রশ্ন দশ নিউটন ও টুয়েলভ মানে কুড়ি নিউটন দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একসঙ্গে অবাধে পড়তে দেওয়া হল স্পর্শ করবে দুটি বস্তুই একসঙ্গে মাটি স্পর্শ করবে ঠিক আছে আমরা হয়তো অনেকে বলে ফেলবো যেন বেশি ওজনটা আগে পড়বে কম ওজনটা পরে মানে পরে পড়বে সেটা কিন্তু না দুটি বস্তুই একসঙ্গে মাটি স্পর্শ করবে এরপরের প্রশ্ন একটি দশ কেজি ভরের বস্তুর ওজন কত দেখো গ্রাম সমান মানে জি সমান কত না নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার সেক্ষেত্রে বস্তুর ওজন সমান কি না বস্তুর ভর গুণিত অভিকর্ষিত তরণ তো এটা হচ্ছে অভিকর্ষিত তরণ ঠিক আছে তার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তো কি করবো যেটা বস্তুর ভর তার সঙ্গে অভিকর্ষ তরণ গুণ করে দেবো গুণ করলে কি আসবে বস্তুর ওজন পাওয়া যাবে তো এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে অঙ্ক টুকটাক আসবে শর্ট প্রশ্নের জন্য আসবে সুতরাং যে সমস্ত অঙ্কগুলো তোমাদের এখন দেওয়া হচ্ছে প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে করবে হয়তো পরীক্ষাতে সংখ্যাগুলো চেঞ্জ করে দিল বাট অঙ্কের প্যাটার্ন কিন্তু একই থাকবে পৃথিবী বৃষ্টি কোনো বস্তুর ওজন পঁচিশ নিউটন হলে তার ভর কত দেখো বস্তুর ভর সমান বস্তুর ওজন বাই অবিকর্ষিত তরণ এখানে বস্তুর ওজন যদি পঁচিশ হয় তাহলে পঁচিশ ভাজিতে অবিকর্ষিত তরণ অ্যান্সার যেটা বেরোবে সেটাই উত্তর বোঝা গেল এর পরে প্রশ্ন অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে এটি কে বলেন এই কথাটি বলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই ঠিক আছে তারপর অভিকর্ষীয় তরণ জি এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মধ্যে সম্পর্ক অর্থাৎ স্মল জি ক্যাপিটাল জি এটাও কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয় স্মল জি ও ক্যাপিটাল জি এর মধ্যে কি সম্পর্ক দেখো সম্পর্কটি হলো জি সমান হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার যেখানে এম হচ্ছে পৃথিবীর ভর এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এই সম্পর্কটা কিন্তু তোমাকে লিখতে হবে ঠিক আছে এর এর পরের প্রশ্ন কে মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন স্টার দেখো মান এই মহাবিশ্বের যে কোনো স্থানে একই থাকে বলে জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় বোঝা গেল তারপরের প্রশ্ন চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষ তুলনা করো এটাও ভালো করে করবে দেখো চাঁদের যে অভিকর্ষ সেটা হচ্ছে ছয় ভাগের এক ভাগ গুণিত পৃথিবীর অভিকর্ষ অর্থাৎ চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের প্রায় ছয় ভাগের এক গুণ এটা কিন্তু পরীক্ষাতে জানতেও চায় আবার অঙ্ক কষতে দেয় ঠিক আছে এর পরের প্রশ্ন চাঁদে বায়ুমণ্ডল নেই কেন বলছে চাঁদের অভিকর্ষ বলের মান অত্যন্ত কম হওয়ায় চাঁদে বায়ুমণ্ডল নেই এর পরের প্রশ্ন স্থির তড়িৎ সৃষ্টি হয় কেন দেখো ঘর্ষণের কারণে কিন্তু স্থির তড়িৎ সৃষ্টি হয় এর পরের প্রশ্ন শীতকালে চিরুনি দিয়ে চুল আসলার সময় চিরুনি ও চুলে কি উৎপন্ন হয় উত্তর চিরুনি ও চুলে স্থির তড়িৎ উৎপন্ন হয় ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে করবে তোমরা নিজেরাও বাড়িতেটা পরীক্ষা করে দেখতে পারো তারপরে প্রশ্ন গাউস কি আবিষ্কার করেন বিজ্ঞানী গাওস তড়িৎ আধান পরিমাপের উপায় আবিষ্কার করেন ঠিক আছে তারপরে প্রশ্ন দুটি তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্রটি কে আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী কুলম্ব তারপরে প্রশ্ন আধানের এসাই একক কি দেখো আধানের এসআই একক হচ্ছে কুলম্ব বা কুলম্ব পরমাণুর কেন্দ্রকে কি বলা হয় পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস পরমাণুতে নিস্তরিত কণা কোনটি সব থেকে নিস্তরিত কণা হচ্ছে নিউট্রন ঠিক আছে নি নিউট্রন এভাবে মনে রাখবে এরপরের প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বলের নাম কি উত্তর হবে স্থির তরিত আকর্ষণ বল এরপরে প্রশ্ন পরমাণু কি কি কণিকা নিয়ে গঠিত দেখো পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রন তিনটি কণিকা নিয়ে গঠিত শুধুমাত্র সাধারণ হাইড্রোজেন পরমাণুতে কিন্তু নিউট্রন দেখতে পাওয়া যায় না ওকে তারপরে প্রশ্ন পরমাণুর মধ্যে অবস্থিত কণাগুলোর আধানের প্রকৃতি কেমন অর্থাৎ যেটা ইলেকট্রন সেটা হচ্ছে ঋণাত্মক প্রোটন এবং ধনাত্মক আর নিউটন হচ্ছে নিস্তরিত এটা কিন্তু ভালো করে করবে ঠিক আছে এর পরের প্রশ্ন মৌলের পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে দেখো পরমাণু নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণা থাকে তার তারপরের প্রশ্ন তাপ ও বিদ্যুৎ এর সুপরিবাহী একটি অধাতুর নাম উত্তর কি হবে গ্রাফাইট তার তারপরে প্রশ্ন কোন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না উত্তর হবে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না তারপরে প্রশ্ন নিউক্লিয়াসে অবস্থিত আধানহীন কণাটির নাম কি দেখো নিউক্লিয়াসে অবস্থিত আধানহীন কণাটির নাম হলো নিউট্রন এরপরে প্রশ্ন তরিত আধান কয় প্রকার কি কি কোন বিজ্ঞানী আধানের নামকরণ করেছিলেন উত্তরটা এখান থেকে করে নেবে ঠিক আছে কিন্তু তরিত আধানের নামকরণ করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ওকে এরপরের প্রশ্ন তরিত কাকে বলে উত্তরটা কিন্তু এখান থেকেই করে নেবে তরিতাবেশ কাকে বলে কোনো আহিত বস্তুকে একটি নিস্তরিত বস্তুর কাছে এনে স্পর্শ না করালে নিস্তরিত বস্তু দু প্রান্তে বিপরীত আধানের সমাবেশ ঘটে এবং নিস্তরিত বস্তুটি তখন তরিদাহিত বস্তুর মতো আচরণ করে এই ঘটনাকে তরিদাবেশ বলে তারপরে প্রশ্ন দুটি বস্তু পরস্পর ঘষা হলে বস্তু দুটি তরিদগ্রস্ত হল কেন এমন হলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা ভালো করে করবে উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো এর পরের প্রশ্ন নিউটনের মহাকর্ষ সূত্রটি বিব্রত ও ব্যাখ্যা করো উত্তরটা দেখে নাও উত্তরে কিন্তু একটু আছে আমি আস্তে আস্তে পাতাটা সরাচ্ছি তোমরা কিন্তু পুরো উত্তরটা দেখে নেবে তোমাদের বইয়ের মধ্যে রয়েছে করতে পারো এখান থেকেও করতে পারো যেটা তোমাদের সুবিধে মনে হয় এই পর্যন্ত উত্তরটা কিন্তু শেষ হলো এর পরের প্রশ্ন মহাকর্ষে ধ্রুব কাকে বলে ধ্রুবকের সার্বজনীন বলা হয় কেন এই ধ্রুবকের মান কত দেখো তিনটি ছোট ছোট প্রশ্ন একসঙ্গে দেওয়া আছে তাই বড় প্রশ্ন হচ্ছে কিন্তু এগুলি কিন্তু পরীক্ষাতে বেশি দেয় ঠিক আছে ভালো করে করবে ভর ও ওজনের মধ্যে পার্থক্য এখানে দুটি পার্থক্য দেওয়া রয়েছে বাকি পার্থক্যটুকু দেখে নাও পার্থক্যটি এই পর্যন্ত শেষ হলো এরপরের প্রশ্ন পতনশীল বস্তুর সূত্রটি বা সূত্র তিনটি লেখো পতনশীল বস্তু সূত্র তিনটির অ্যান্সারটুকু দেখে নাও এটা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র আমি আস্তে আস্তে পার্থাটা সরাচ্ছি পুরো উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো এরপরে প্রশ্ন অবিকর্ষ ও অবিকর্ষ যে তরণের মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও পার্থক্যটি ভালো করে করবে তো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল থেকে এই হল ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ভালো করে করো আর সঙ্গে টেক্সটটা কিন্তু ভালো করে পড়ো ওকে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না তো আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর অবশ্যই মন দিয়ে পড়ো